नमस्कार बंधुरा, आज के तैरी कर चॉकलेट केक। तो चॉकलेट केक तैरि करते हमें एखे हाफ कप बाटार और तेल मिसिए नहीं सदा तेल रिफाइंड अएल देखो दुटो डिम नहीं हाफ कप चीनी एबार आमी एकसाथे मिक्स करे निच्छी। এভাবে করে চিনিটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ আমি মিক্স করব। আমার চিনিটা গলানো হয়ে গেছে। এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি, এটা আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, তারপরে মিক্স করছি। অল্প অল্প করে আমি পুরোটাই মিক্স করে নেব। এভাবে করে আমি পুরোটা ময়দা দিয়ে করে নিলাম। ময়দাটা আমার পুরো মিক্স হয়ে গেছে, দেখো ঠিক এরকম হবে, তোমরা দেখতে পাচ্ছো এরকম একটা থিকনেসটা ঠিক এরকমই তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ চকলেট পাউডার বা কোকো পাউডার। কোকো পাউডারটা আমি মিক্স করে নিচ্ছি। 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। 1/4 ভাগ খাবার সোডা দিচ্ছি বা বেকিং সোডা, আর অল্প লবণ দিচ্ছি। এক চামচ ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এবার পুরোটা মিক্স করে নিলাম। দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কেক টিনটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি এখানে কেক টিনটা নিয়ে নিয়েছি, অয়েল নিয়েছি, এই ব্রাশের সাহায্যে আমি অয়েলটা পুরো চারিদিকে লাগিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। দেখো অয়েলটা এভাবে লাগিয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প ময়দা দিলাম। ময়দা দিয়ে ঠিক এভাবে করে চারিদিকে ময়দাটা আমি লাগিয়ে নেব। দেখো কেক টিনটা আমি পুরো চারিদিকে ময়দা লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেক টিনটার মধ্যে এভাবে পুরোটা ঢেলে নিয়েছি। এবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি যাতে কোনো বাবেলস বা এয়ার থাকলে বেরিয়ে যায়। চলো সসপ্যানে কীভাবে তৈরি করা যায় সেটাও দেখাচ্ছি। তো দেখো সসপ্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেকটা এর মধ্যে বসিয়ে দেবো। তো কেকটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। তো আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। তো 20 মিনিট পরে আমি এসেছি। ঢাকনাটা সরিয়ে দেখছি হয়ে গেছে নাকি। তো আমি এখানে একটা টুথপিক নিয়েছি, দেখো টুথপিকটা দিয়ে দেখি হয়ে গেছে নাকি। হয়ে গেছে এটা পুরো। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। তো দেখো আমি কেকটা নামিয়ে নিয়ে এসেছি। এখনও গরম আছে আর খুব নরম স্পঞ্জের মতো হয়েছে। দেখো আমি এখনও কেক টিন থেকে বের করিনি, পরে বের করছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।